বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশ এখন শুধু অপেক্ষা যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দেওয়ার। পহেলা নভেম্বর থেকে ট্রেন চলাচল ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত 10ই অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খুঁটিনাটি নানা কার্যক্রম শেষে এখন বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের অপেক্ষা। অনেকবার এই লাইনের উপর দিয়ে আমাদের ট্রেন চলাচল করা হয়েছে, ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে বিভিন্ন সময়, এবং বিভিন্ন ইন্সপেকশনের মাধ্যমে আমাদের যে কাজগুলো সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি। প্রকল্পের মুন্সীগঞ্জ প্রান্তে আছে 3টি স্টেশন। ট্রেন সেবার সাথে যুক্ত হচ্ছে সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলা। এই সাব স্টেশনে 3 স্তরে ইলেকট্রিক 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রোটেকশন সিস্টেমকে প্রোটেকশন দেওয়া আছে। 1 তারিখের ভিতরে এসটিআর আমাদের সব শেষ হয়ে যায়। সিগন্যালিং এর ইন্টারনাল যে কাজগুলো সেটা অল কমপ্লিট এবং আউটডোর যে কাজ সেটাও শেষ হয়ে যাবে। সড়ক যোগাযোগের পর দ্রুতগতির ট্রেন সেবায় উচ্ছ্বসিত মুন্সীগঞ্জবাসী। আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের বিক্রমপুর উপর দিয়ে রেল চলাচল করবে, যার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা দেন ব্যবসা বাণিজ্য যেগুলো তো সবকিছুতে খুব তাড়াতাড়ি করতে পারবে মানুষ, যাতায়াতে তো আমাদের অনেক সুবিধা হইল। এই কর্মযজ্ঞে থাকতে পেরে খুশি শ্রমিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই। এই প্রকল্পের কর্মী হিসেবে সত্যি খুবই আনন্দের এবং সত্যি আমরা খুবই আনন্দিত এত বড় একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা ভাঙা অংশের ট্রেনের গতিসীমা ঠিক করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 120 কিলোমিটার। ডিবিসি নিউজ ডেস্ক।